বিভাসার্থ হবে, এটা কি কোথায়? আরে কয় না, মানুষ জান্নাতে বিভাসার্থ হবে নাকি কোথায়? কেয়ামতের মাঠে? তা হাউজে কাউসার কই? বুঝেন একটা আশ্চর্য তথ্য শিখবো আমরা, হাউজে কাউসার কই? মানুষ বিভাসার্থ হবে কই? হাশরের মাঠে। তো পানি পান করবে হাশরের মাঠে, তো হাউজে কাউসার তো জান্নাতে, কেমনে হইবেন? বুঝলেন না? মাঝখানে না পুলসিরাত, পুলসিরাত পার হওয়ার পরে না ওই পাশে যাইবেন, তো এই পাশে তো মাঠ, তো হাউজে কাউসার তো পুলসিরাত পার হইয়া জান্নাতে যাওয়ার পরে, তো এই পাশে খাইবেন কেমনে? হ্যাঁ বুঝছেন, হাউজে কাউসার জান্নাতে না, তো হাউজে কাউসারের পানি কেয়ামতের মাঠে কেমন কেমনে? হ্যাঁ, এই জন্য মনে রাখবেন, মাহফিল তো এই কারণেই দেয় তারা, যেন আমরা নতুন কিছু শিখতে পারি। হাউজে কাউসারটা দেখেন, হাউজে কাউসারটা জান্নাতেই, জান্নাত থেকে মুসলিম শরীফের 2300 নম্বর হাদিসে এটার জবাব আছে যে হাউজে কাউসার তো জান্নাতে, তো কেয়ামতের মাঠে আমরা পানি পান করবো কেমনে? এটার জবাব মুসলিম শরীফের 2300 নম্বর হাদিস, মানে 2300 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে আন্তর্জাতিক হাদিসের নাম্বার অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033, এটা আন্তর্জাতিক, আমি হারামের লাইব্রেরিতেও দেখছি। দেখেন হাউজে কাউসারের কাউসারটা জান্নাতেই, এই জান্নাতের হাউজে কাউসারের মধ্য থেকে ইয়াশখুবু ফিহি মিজাবান মিনাল জান্নাহ, এই জান্নাত থেকে দুইটা খাল দুইটা নালা আল্লাহ জান্নাত থেকে বের করে কেয়ামতের মাঠে নেবেন। এই নালা দিয়ে পানি সেখানে বিশাল বড় একটা হাউজের মধ্যে আল্লাহ পৌঁছায় দিবেন, ওই হাউজের পানি উম্মতকে নবী পান করেন। আপনার হাউজে কাউসার আমিয়াতুহু কাদাদি নুজুমিস সামা, হাউজে কাউসারের পারে যে পাত্রগুলা থাকবে পানি পান করা, রসুল বলেন আসমানের নক্ষত্র যেই পরিমাণ, মুসলিম শরীফের বর্ণনায় আকসারু মিন আদাদি নুজুমিস সামা, নক্ষত্র গণতে তো পারবা না, যদি গণো তোমরা গণলে যা হবে এর চাইতে বেশি হাউজে কাউসারের পারের পান পাত্রগুলা। পানির কালার কেমন নবীজি বলেন, আবিয়াদু মিনাল লাবান, পানিটা হবে দুধের চেয়ে সাদা। মজা কেমন, আহলা মিনাল আসাল, মধুর চেয়ে মজা। আর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, তারিদু ফিহি তাইরুন, এই হাউজে কাউসারের পারে কিছু পাখি আইসা বসবে, আনাকুহা মিসলু আনাকিল জুজুর, ওটের গলার মতো তাদের গলাগুলা, এত বড় বড় পাখিগুলা সেখানে আইসা বসবে, এগুলা উম্মত দেখতে পারবে, সেখানে এসে তারা হাউজে কাউসারের পানি পান করবে। এটার পরিমাণ কেমন নবীজি বলেন, সহিহ বুখারীর বর্ণনা 6580 নম্বর হাদিস, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইন্না কদরা হাউজি কামা বাইনা আইলা ইলা সানআ মিনাল ইয়ামান, আমার যে হাউসটা, এই হাউজের পরিমাণ হলো বাইতুল মুকাদ্দাস থেকে ইয়ামানের সানআ পর্যন্ত যে পরিমাণ, এই পরিমাণ বড় হবে আমার এই হাউসটা। তো এটা আল্লাহ নবীজিরে দিবেন, তা আজকে থেকে মনে থাকবেন হাউজে কাউসার কই, তাহলে কেমনে হইবেন? ওই নালা দিয়ে আসবে, আসার পর সেখান থেকে, কারণ নাইলে ওই যে বেদাতিরা যে আসবে, তো বেদাতিরকে জান্নাত তিনি গিয়ে হাউজে কাউসারের সামনে যাইব, ভিতরে গেলে তো চলেই গেল, আর ভিতরে যদি তা তো ইয়ে গেছে, তো এই জন্য মাথা রাখবেন, বেদাতিরা যে বলছে রসুল আমার সামনে বেদাতিরা আসবে আমি পান করাবো না, তেহারা কি জান্নাতে গিয়ে আসবে নবীর সামনে? আর জান্নাতে কোনো মতে গেলে তো হয়েই গেছে কাম, এই জন্য মনে রাখবেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কাউসার দান করলেন, এই হাউজে কাউসার দান করলেন, নবীজি বললেন যারা বেদাতি তারা এটা পান করতে পারবে না। বেদাত কাকে বলে? সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, হাদিসটা বলবো, বলার পর আমি এক বাংলা বলবো, আমার সাথে আপনারাও বাংলাটা বলবেন। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو ردون نبي صلى الله عليه وسلم بلن بلن أمدر এই ধর্মের মধ্যে নতুন কোনো কিছু যে আবিষ্কার করবে, এবার একটু বাড়ায় বলেন, বলেন এবাদতের নামে সওয়াবের আশায় আমাদের এই ধর্মের মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে সেটা প্রত্যাখ্যান করা হবে। ইমাম মালিক বলেন মানি তাদা আফিল ইসলামী বিদআতান ইয়ারাহা হাসানা,
ইসলামের মধ্যে কেউ যদি নতুন কোন আবিষ্কার করে নতুন কোন ইবাদত চালু করে দেয় ইয়ারাহা হাসানা আর এটাকে যদি সে উত্তম মনে করে فقد زعم ان محمدا خان الرساله এই ব্যক্তি কেমন যেন দাবি করে আল্লাহর নবী তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করছে নবীজি কমপ্লিট ধর্ম রাইখা গেছে সূরা মায়দার 3 নম্বর আয়াত আরাফার ময়দানে আল্লাহ নাযিল করে দিলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে আমি তোমাদের জন্য ধর্ম পরিপূর্ণ করে দিলাম এই পরিপূর্ণ ধর্ম নবী রাইখা গেছে ইমাম মালিক বলেন কেউ যদি এই পরিপূর্ণ ধর্মের মধ্যে নতুন ইবাদত চালু করে এটারে উত্তম মনে করে দেখবেন অনেকে বলে ভালো লাগে কি লাগে এটা করতে ভালো লাগে দিলের ভিতরে একটু কি আছে আবেগ আছে বেদাত কাজ যতই আবেগ আসুক মনে রাখবেন বেদাতী কর্মকাণ্ড যতই আবেগ সৃষ্টি করুক আপনার দিলের মধ্যে ইমাম মালিক বলেন তুমি কেমন যেন বলতে চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত পূর্ণ রাইখা যাইতে পারে নাই এখন তুমি আসছো পূর্ণ করতে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন তাহলে হাউজে কাউসারের পানি পান করব তো ইনশাআল্লাহ শর্ত ঈমান নিয়ে কি মুক্ত যেতে হবে আর শিরিক কুফর তো বাদই শিরিক কুফর নিয়ে তো যাওয়াই যাবে না আল্লাহ হেফাজত করেন বেদাতের ভয়াবহতা যে ব্যক্তি বেদাতি কাজ করে এই কাজ না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবে না قال رسول الله صلى الله عليه وسلم ان الله حجب التوبه عن صاحب كل بدعه عن كل صاحب بدعه حتى يدع بدعته নবীজি বলেন বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড ছাড়ার আগ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করবেন না বেদাতের আলোচনা এক জায়গায় করার পর কিছু মানুষ আমারে বলতেছে হে মনে হয় বেদাতের ডিলার নিয়ে নিছে মানে বলতেছে আর কি বেশি বুঝে বেদাত আচ্ছা আমি কি কথাটা কোন আপনাদের এই জায়গার কাউরে বলছি যে এই কথাটা আপনারে বলছি আমি বেদাতের সংজ্ঞা দিচ্ছি এই সংজ্ঞা যার গায়ে লাগবে অর্থাৎ যে এই কাজগুলো করবে সেই বেদাতি কিছু মানুষ আমারে নিশানা করে কয় হ্যাঁ বেশি বেদাত বুঝে আরে ভাই আমি তো আপনারে বলি নাই যদি আমার বেদাতের সংজ্ঞার মধ্যে আপনি পড়ে যান তো নিশ্চিত আপনাকে বলছি আপনি এমন লাগলো কেন মানে আমারে বলতেছে হ্যাঁ বেদাত বেশি বুঝে আমি আপনি বলছেন মনে করেন আমি আপনারে কইছি কিন্তু যদি আপনি করে থাকেন তো আপনারই তো কইছি মনে করেন একজন বলছেন যে হুজুর আপনি বেশি বুঝেন তো আমি কইলাম ভাই আপনি কি বেদাতি কাজ করেন উত্তর হবে হ্যাঁ বা না যদি বলেন হ্যাঁ তো আপনারই কইছি আর যদি বলেন না তো তো আপনার সমস্যা নেই এই জন্য বেদাতের আলোচনা শোনার পর কেউ যদি বলে যে হে বেশি বুঝে বুঝতে হবে ওই লোক বেদাতি কাজ করে কারণ আমি তো তাকে বলি নাই তা আপনার গায়ে লাগলো কেন আমি বেদাতের সংজ্ঞা হাদিস থেকে দিছি এই সংজ্ঞায় আমি যদি পড়ি আমিও বেদাতি সোজাইছি একটা সংজ্ঞা দিলাম মনে করেন আমি বেদাতি কাজ করি তো সেটার মধ্যে আমিও পড়ছি আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে আমরা একটা সংজ্ঞা জানলাম যে কেউ যদি ইসলামের মধ্যে এবাদতের নামে নতুন কোন নিয়ম নতুন কোন এবাদত চালু করে এটা বেদাত এই সংজ্ঞার আওতায় আমি বললে আমিও বেদাতি এই সংজ্ঞার আওতায় উনি বললে উনিও বেদাতি আর আপনি যদি রাগ হন আপনার ক্ষেত্রে প্রশ্ন দুইটা ভাইয়া আপনি কি এই বেদাতি কাজ করেন উত্তর হবে হ্যাঁ অথবা না যদি বলেন হ্যাঁ তো ওয়াজ আপনাকেই করছি যদি বলেন না তাহলে আপনার গায়ে এটা লাগার কথা না এরপরেও মানুষ ঝগড়া করতে চায় গায়ে পড়ে আল্লাহ বুঝার তৌফিক দান করেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি কখনো কাউকে হিট করে কিছু বলি না আমি শুধু কোরআন সুন্নার সংজ্ঞা বলি এটা যদি কারো গায়ে লাগে সেটা তো সেই অপরাধীর গায়ে লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বেদাতি কর্ম ওই বেদাতি লোক না ছাড়লে তার তওবা আল্লাহ কবুল করবে না আচ্ছা আমি এই কথাটা বললাম তো এরপর আপনি বললেন যে তোর আপনি কইলে কোন আমি বেদাতি কাজ করব ভাই আপনি করলে তো আমার ক্ষতি হবে না আমি তো শুধু বললাম আপনি ছেড়ে দিলে উপকার আপনারও হবে আমি চাই আমি আপনি আমরা সবাই এক জান্নাতে দেখা করি বেদাতের ভয়াবহতা নাম্বার দুই যেই ব্যক্তি বেদাতি কাজ করবে অথবা কোন বেদাতিকে আশ্রয় দিবে মনে করেন আমি কোন বেদাতি কাজ করছি অথবা আমি কোন বেদাতিকে আশ্রয় দিছি আমার উপর আল্লাহর অভিশাপ ফেরেশতাদের অভিশাপ হবে সমস্ত মানুষের অভিশাপ হবে যদি আমি কোন বেদাতি কাজ করি অথবা কোন বেদাতিকে আশ্রয় দেই বেদাত সাপ্লাই দেওয়ার জন্য দলিল খুব ভালো করে মন দিয়ে শুনবেন সহিহ বুখারী 3172 3172 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من أحدث حدثا أو آوى فيها محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين
আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি বেদাতি কর্মকাণ্ড করে অথবা কোন বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ ফেরেশতাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ হাতে পায়ে ধরে বলি ভাইয়ারা বেদাতি কাজ করেন না উলামায়ে কেরামের কাছে জানেন তাদের কাছে বেশি বেশি যান চেষ্টা করেন জানার যে হুজুর বেদাতি কাজ কি আমগরে একটু শিখান অনেক আলেমরা আপনাদের এলাকায় বিভিন্ন মানুষের কারণে এগুলো বলে না তার কাছে পার্সোনাল গিয়ে জানেন যে হুজুর আসলে কি একটু বুঝিয়ে দেন না আমি তো হাউজে কাউসারের বাণী পান করতে চাই আপনি 50 বছর বাঁচবেন অথবা 55 অথবা 60 বছর অথবা 65 বছর আল্লাহর কসম বিশ্বাস করেন এক একটা কথাও আমি হিংসাত্মক ভাবে কাউকে বলি না আমার শুধু একটাই উদ্দেশ্য মৃত্যুর পর আমি আপনি আমরা সবাই যেন জান্নাতি হই তো কেন আপনি বেদাতি কাজ করবেন জেনে শুনে দেখেন রসুল কি বলছে আল্লাহর অভিশাপ ফেরেশতাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ এই জন্য আমাদের মাঝে এরকম অনেক কাজ আমরা করি যে কাজগুলো যে বেদাতি হয়ে যাচ্ছে এটা আমি আপনি আমরা অনেকে জানি না আল্লাহ হেফাজত করেন বেদাতের তিন নাম্বার ভয়াবহতা বেদাতির একদম পরিণতি জাহান্নাম আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস আর নাসাই শরীফের 1578 নম্বর হাদিস এই দুই হাদিস মিলায় লম্বা একটা হাদিস قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আমার পরে দুনিয়াতে যারা বসবাস করবা সায়ার ইখতিলাফান কাসীরা তারা অনেক মতভেদ দেখতে পারবা আপনারা বয়ান শোনার পর অনেকে বলেন এক হুজুর কয় একটা আরেক হুজুর কয় আরেকটা বলেননি বলেন আল্লাহর নবী কয় আমার পর দুনিয়াতে যারা থাকবা তোমরা প্রচুর মতভেদ দেখতে পারবা তখন তোমরা কি করবা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিগিন তখন আমার সুন্নত আর আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ের রাশেদা সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরবা তো সমাধান তো হয়ে গেছে মনে করেন আমরা চারজন ভিডিও দেখতেছি যে এখন চারজন বলতেছি কি রে এই হুজুর কয় এটা ওই হুজুর কয় এটা নবীজি কয় শোনো মতভেদ দেখবা তাহলে মতভেদ যে দেখবো এটা নবী বলছে ঠিক না বলার পর আবার সলিউশন দিছে যে মতভেদ যখন দেখবা তখন তোমাদের কাজ হইলো আমার সুন্নত আর আমার সাহাবীদের সুন্নত আঁকড়ে ধরো বাস শেষ সলিউশন হয়ে গেল দুই দল দেখবেন দুই কথা কয় তখন আপনি মাথায় আনবেন এই হুজুর এটা কয় ওই হুজুর এটা কয় নবীর সুন্নতে আর সাহাবীদের সুন্নতে কি আছে দেখবো এটা পা যেটা পামো ওইটাই গ্রহণ করব শেষ কি কথা বুঝে আসে নাই আমাদের মাঝে যখন ঝগড়া হবে রসুল তো নিয়ম শিখাইয়া দিলেন তখন নবীর সুন্নত আর সাহাবীদের সুন্নত আঁকড়ে ধরো যেমন আমাদের মাঝে একটা ছোট্ট ঝগড়ার কথা বলি হুজুর জুমার আগে আজান কয়টা ছোট্ট একটা ঝগড়া তো কেউ বলবে আপনার ইউটিউবে একটা কেউ বলবে দুইটা হয় কিনা কেউ বলবে 1000 কেউ বলবে 2000 তাহলে এটা একটা মতভেদ বলেন এটা কি তো এই যে আপনি যখন ইউটিউব দেখবেন দেখার পর ইউটিউবে দেখবেন এক হুজুর কয় 1000 আর এক হুজুর কয় 2000 করবেন আরে হুজুরে কি শুরু করলো কাড্ডা হনমু হ্যাঁ কয় একটা আরেকজনে কয় দুইটা নবী কয় এই শোনো তখন আমার সুন্নত ধরো আর আমার সাহাবীদের সুন্নত তাহলে এবার আমগো মাঝে পেস লাগছে কি আজান একটা না দুইটা এখন পেসের সমাধান কি নবীর সুন্নত খোলাফায় রাশেদার সুন্নত আপনারা জবাব দিবেন আমি বলবো আমগো মাঝে পেস লাগছে আজান একটা না দুইটা সমাধান খুঁজবো প্রথমে কার সুন্নত দুই নাম্বার খোলাফায় রাশেদার সুন্নত তাহলে বেশ লেগে গেছে আজান একটা না দুইটা নবীজি আমার সুন্নত ধরে এবার নবীর সুন্নত ধরলাম ধৈরা আজান পাইলাম একটা পেয়ে গেলাম রয়ে গেল আরেকটা যেটা খুতবা দেওয়ার আগে আজান দেন আরেকটা এটা এখন আমরা মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পেয়ে গেলাম সেখানে এক আজান পাইলাম আমাদের মাঝে দ্বন্দ্ব হইলো আজান কয়টা এবার খোলাফায় রাশেদার সুন্নত দেখবো আমরা খোলাফায় রাশেদার মধ্যে তিন নম্বর সাহাবির নাম উসমান গনি এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নতের মধ্যে পেয়ে গেছি আজান দুইটা তাহলে নবীর সুন্নত আর খোলাফায় রাশেদার কমপ্লিট পুরা সুন্নতটা মিলাইলে আজান পেয়ে গেলাম দুইটা এখন আর হুজুরদের ঝগড়া দেখা দরকার নাই নবীর সুন্নত আর খোলাফার রাশেদার সুন্নত আপনি একসাথে করেন তখন আজান পেয়ে যাবেন দুইটা খালাস সমাধান আপনার মধ্যে আসবে আজান একটা না দুইটা তো রসুল তো বলছে আমার সুন্নত আর খোলাফায় রাশেদার সুন্নত তো রসুলের সুন্নত আর খোলাফায় রাশেদা উভয়ের সুন্নত মিলাইলে জুমার আগে আজান পাওয়া যায় দুইটা তো সমাধান পেয়ে গেলাম এই জন্য এটা নিয়ে আপনার আপনার মাইক ভারী করার কিছু নাই যখন মতভেদ দেখবেন রসুলের সুন্নত আর সাহাবিদের সুন্নত তালাশ করবেন আচ্ছা আপনাদের মাঝে আরেকটা কথা আছে হুর এক ইমাম কয় এইটা আরেক ইমাম কয় এটা কন্যা এরকম যে হুজুর এক ইমাম কয় এইভাবে নামাজ আরেক ইমাম কয় এইভাবে এরকম মতভেদ হওয়ার কি দরকার তো দেখি রসুলের সুন্নতে আছে কিনা এরকম কাহিনী নবী দল সাহাবিদেরকে পাঠাইলেন যাও অমুক এলাকায় গিয়ে আসরের নামাজ পড়বা কি বললেন যাও অমুক এলাকায় গিয়ে আসর পড়বা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দেওয়ার পর লা ইউসাল্লি আহাদুকুমুল আসরা ইল্লা ফি বনি কুরাইজা, রাসূল বললেন তোমাদের কেউ যেন বনু কুরাইজা নামক একটা এলাকা ওই এলাকায় যাওয়ার আগে আসর না পড়ে। তাহলে হুকুমটা কি? কোন নামাজ না পড়া? নির্দিষ্ট একটা এলাকায় যাবে, এরপর আসর নামাজ পড়বে। আচ্ছা, সাহাবীরা রওনা করছে, রওনা করার পর মাঝখানে যায় দেখে কি সূর্য ডুববে ডুববে অবস্থা। বলেন তো, সূর্য ডুবে গেলে আসরের নামাজের সময় কি হয়ে যাবে? শেষ। সাহাবীদের মাঝে দুই গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ কয় অজু করে নামাজ পড়ে ফেলি, আরেক গ্রুপ কয় না ওই এলাকায় যাব তারপর নামাজ পড়বো, কারণ নবীজি বলছে ওই এলাকায় যাওয়ার আগে নামাজ না পড়তে। সাহাবীদের একদল অজু করে সেখানেই নামাজ পড়ে ফেলছে, আরেকদল না পড়ে ওই এলাকায় গেছে। তাহলে বলেন তো, নবীর হুকুম ছিল কয়টা? হুকুমের দল হয়ে গেছে কয়টা? এখানে দুই দল লুকা, ওই জায়গায় দুই দল হইলো। ওই যে আপনারা কন হুজুর, দুই ইমাম দুই মত দেখা, তো সাহাবীদের দুই মত হইলো কা? হ্যাঁ, সাহাবীদের মত হইছে কয়টা? হুকুম ছিল কয়টা? এক হুকুমে মত কয়টা? দুইটা। রসুলের কাছে আসছে, আসার পর কয় হুজুর একটা ঘটনা ঘটছে। কয় কি? কো আমরা একদল মাঝখানে নামাজ পড়ছি, আরেকদল তো ওই এলাকায় গেছি আপনার হুকুম অনুযায়ী। রসুল লাম ইউআন্নিফ আহাদা, কাউকে তিরস্কার করলেন না। এর মানে তাদের উভয়ের এই মত আল্লাহ রসুল এটা গ্রহণ করছেন, যে উভয়ের মতকে সমর্থন করছেন, যে যারা মাঝখানে নামাজ পড়ছো তোমরাও সঠিক বুঝছো, নামাজ পড়াটাই সঠিক ছিল, আবার যারা না পড়ে সেখানে গিয়েছো তোমরাও সঠিক ছিলা। কিন্তু আমার কথা হলো, হুকুমের মধ্যে আমল কি একটা হলো না দুইটা? এখানে সাহাবীদের মত কি একটা হলো না দুইটা? হ্যাঁ, এই মতের আরবি কি জানেন? বলেন আপনারা সবাই, বলেন হুজুর মতের আরবি কি? এটা আমার জিজ্ঞাসা করেন, বলেন আবার জিজ্ঞাসা করেন। মাজহাব, মতের আরবি কি? এই জন্য তো মাজহাব দুই রকম চার রকম হয়। মতের আরবি কি? মাজহাব। এই ইডিয়ার কোয়েন না যে দুই ইমামের দুই মত, দুই সাহাবীর দুই মত হয়েছে কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, নাসাইর 1578 নম্বর হাদিস। তোমরা প্রচুর মতভেদ দেখবা, তখন আমার সুন্নত সাহাবীদের সুন্নত আঁকড়ে ধরবা। এরপরে রসুল বলেন, ইয়াকুম ওয়াল মুহদাসাত ফি রিওয়ায়া ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন ইবাদত আবিষ্কার করা থেকে তোমরা বেঁচে থাকবা। ফা ইন্না কুল্লা মুহদাসাতিম বিদআ, প্রত্যেক নতুন আবিষ্কার হলো বেদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বেদআত হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, বেদাত পথভ্রষ্টতা, পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। বেদাত পথভ্রষ্টতা, প্রত্যেক নতুন আবিষ্কার এবাদতের নামে বেদআত, প্রত্যেক নতুন আবিষ্কার এবাদতের নামে বেদআত, বেদআত হলো পথভ্রষ্টতা, পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলেন তো, বুঝে থাকলে বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, হুজুর আমি আপনারে কাউসার দিলাম, এই কাউসার আপনি উম্মতকে পান করাবেন, কাউসারের পানি সবাইকে, কারাবাত পড়বে। আল্লাহ আমাদের সকলকে বেদাত মুক্ত কবরে যাওয়ার তৌফিক দান করেন। দুই নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। ওয়ানহার, কোরবানি করেন রবের জন্য। আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, ওয়ানহার রবের জন্য কোরবানি করেন, রবের জন্য নামাজ পড়েন, রবের জন্য কি করেন? কোরবানি। বলেন আমার সাথে, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। এইটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। তো নবীকে আল্লাহ বলতেছে, ফাসাল্লি, আপনি নামাজ পড়েন, লিরব্বিকা আপনার রবের জন্য, ওয়ানহার রবের জন্য কুরবানি করেন। এখান থেকে ইঙ্গিত হলো, এবাদত জীবনে যা করব সব আল্লাহর জন্য। বলেন কার জন্য? বলেন এবাদতে বড় শিরিক, ছোট শিরিক, কোন ধরনের শিরিক করব না। শিরিক প্রথমত দুই প্রকার, একটা হলো বড় শিরিক আর একটা ছোট শিরিক। বড় শিরিক আবার তিন প্রকার, এক নাম্বার শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক, দুই নাম্বার শিরকুল আকওয়াল, কথার শিরিক, তিন নাম্বার শিরকুল আমাল,
কর্মগত শিরিক শিরকুল ইতিকাদ বিশ্বাসগত শিরিক কোনটা আপনি এই বিশ্বাস করা আল্লাহ আমারে ছেলে দেওয়ার ক্ষমতা রাখে আল্লাহ আমারে মেয়ে দেওয়ার ক্ষমতা রাখে আল্লাহ আমারে ছেলে মেয়ে উভয়টা দিতে পারে আল্লাহ আমারে চাইলে ছেলেও দিবে না মেয়েও দিবে না এই বিশ্বাস আপনার পাশাপাশি এই বিশ্বাস হুজুরও দিতে পারে তো এরকম যদি বিশ্বাস করেন এটা শিরকুল ইতিকাদ বলেন আমাদের বিশ্বাস ছেলে হোক মেয়ে হোক ছেলে দেখ না দেখ একমাত্র আমাদের বিশ্বাস ক্ষমতা কা এই বিশ্বাসে অন্য কোনো মানুষকে না ঢুকানো এটা শিরকুল ইতিকাদ দুই নাম্বার শিরকুল আকওয়াল কথার শিরিক কোনটা এই তারকা আমারে এই এই উন্নতি করতে পারে আল্লাহও কিছু ভালো কিছু করবে তারকাও ভালো কিছু করবে মানে আল্লাহর ভালো বলতেছেন আবার এইগুলা তারকা ইত্যাদি মুখ দিয়ে বলতেছেন এই যে তারকা গাছ হ্যাঁ সূর্য কিছু করতে পারে আমাকে এই জাতীয় আপনি কিছু চিন্তা করলেন সূর্য ততক্ষণ কাজ করবে যতক্ষণ আল্লাহর হুকুম থাকবে চন্দ্র ততক্ষণ কাজ করবে যতক্ষণ আল্লাহর হুকুম থাকবে এটা আমাদের বিশ্বাস সূর্য নিজস্ব শক্তিতে কিছু করতে পারবে না এটা আমাদের বিশ্বাস আল্লাহ শক্তি দিলে সূর্য করতে পারে এই যে কথাবার্তা এগুলা বলতে সাবধানে বললেন যেমন একটু মন দিয়ে শুনেন কাথার নিচে শুয়ে শুয়ে আল্লাহ 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 কি হয়েছে ভাই জ্বর যে আপনার জ্বর ভালো হয়ে গেছে তো হুজুরের সামনে আইসেন জিজ্ঞেস করছে কিও মাশাল্লাহ তুমি সুস্থ এখন কহ নাপা খাইছিলাম এতদিন কম্বলের নিচে কারে ডাকলেন আর আইসে কইতেছেন নাপা হ্যাঁ একটু সুন্দর মতো বললেই তো পারতেন আল্লাহর নাম নিয়া একটা নাপা খেয়েছিলাম আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি বাস কথা সুন্দরটা না কয়ে আপনি কিভাবে বললেন আমরা দুইজন একই অসুস্থতায় অসুস্থ হলাম ডাক্তার প্রেসক্রিপশনে বললেন দুজনের রোগ এক একই ওষুধ দিছে তাকেও নাপা দিছে আমারেও নাপা দিছে দুজন খেয়েছি তিনি সুস্থ হন নাই আমি হয়েছি তো কেন আমার আপনার মাথায় ঢুকে না তার সুস্থ না হওয়াটা এটা এখনো আল্লাহর হুকুম আর আমার সুস্থ হওয়াটা ওই নাপায় এটা আল্লাহর হুকুম তাহলে ভাইয়ারা যখন আমরা বিপদে পড়ি তখন বলি আল্লাহ 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 ঠিক আল্লাহ এই কথাটা বলছে যে ইজা রকিবু ফিল ফুলকি মানুষ যখন জাহাজে চড়ে নদীতে যায় দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন আল্লাহরে মনোযোগ দিয়ে ডাকে আল্লাহ 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 নদীর মাঝখানে বিপদে বললে আল্লাহরে ডাকে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার যেই আল্লাহ সমুদ্র থেকে নদী থেকে বান্দারে স্থলে নিয়ে আসে নদীর কিনারায় মানুষ জিগায় কিও কেমনে বাসলা ওই গাছটা ওই জায়গায় পাইছিলাম ওইটা ধরে এসে পড়ছি আল্লাহ কয় দাহুম ইশরিকুন ঠিক নদীর কিনারা এসে আমার সাথে শিরিক করে নদীর মাঝখানে কয় আমি আমি সব নদীর কিনারা এসে আমার সাথে শিরিক করে আল্লাহ বলতেছে কেন আপনি নদীর কিনারায় সেটা বলতে পারলেন না ভাই নদীর মাঝখানে আশেপাশে তাকায়া দেখি কোথাও গাছপালা নাই আল্লাহরে ডাকতেছিলাম হঠাৎ একটা গাছ আসছে নিশ্চিত আল্লাহ কুদরতি ভাবে এই গাছ পাঠাইছে না হয় এখানে তো গাছ পাওয়ার কথা না আল্লাহ আমারে এইভাবে রক্ষা করছে তো এইভাবে বললেই তো আপনার হয়ে যেত আল্লাহ বলছে ওরে নদীর মাঝখান থেকে আমি হেফাজত করলাম ইজাহু মিশরিকুন সাথে সাথে শিরিক করে তো কি বলছিলাম দুই নাম্বার কথার শিরিক তিন নাম্বার কর্মগত শিরিক আমরা সেজদা করি কারে বলেন কারে আল্লাহকে সেজদা করি আল্লাহ বলে লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কমার এই তোমরা সূর্য চন্দ্রের সেজদা করো না সেজদা করো আল্লাহকে এক সাহাবী সফর করে নবীজির কাছে আসছে আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ ওমক এলাকায় গেছি যাওয়ার পর ওয়া ফাক্তুহুম ইসজুদুনা লিমার জুবানিল্লাহুম এমনে মাজার বর্ণনা এ হুজুর আমি দেখলাম ওই এলাকার মানুষ তাদের নেতারে সেজদা দেয় নাউজুবিল্লাহ পড়েন নবীজি কয় তো তুমি ফাকুনতু ফি নাফসি মনে মনে বললাম আনতা আহাক্কু আন নাসজুদা লাক সেজদা পাওয়ার বেশি যোগ্যতা আপনি নাউজুবিল্লাহ এটা সত্যি কথা পৃথিবীর কোন মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য হতেন কখনো তো রসুল হতেন কারণ আল্লাহর পরে তিনি শ্রেষ্ঠ তো সাহাবি কয় হুজুর যদি সেজদা পাওয়ার কেউ যোগ্য হতো তো আপনি যোগ্য তো আমরা আপনাদের সেজদা দিব নাউজুবিল্লাহ নবীজি বললেন সাবধান আমি ইন্তেকালের পর নবীজি দেখেন জীবদ্দশায় বলতেছে আমি ইন্তেকালের পর যেখানে দাফন করবা আমার কবরের সামনে দিয়ে যখন তুমি যাবা লাও মারারতা বিকবরি আকুনতা তাসজুদুলা কবরকে সেজদা করবা নবীজি বললেন যেমনি ভাবে আমাকে দাফন করার পর আমার কবরকে সেজদা করবা না আমি জীবদ্দশায় আমাকে সেজদা করবা না এই হাদিস থেকে বোঝা যায় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে সেজদা দেওয়া হারাম সেজদা দেওয়া শিরিক তার সমাধি যেখানে যেখানে তিনি শুয়ে আছেন সেখানেও সেজদা দেওয়া শিরিক সেজদা দেওয়া হারাম অতএব পৃথিবীর অন্য কোন ওলি আউস গাউস কুতুব শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস তাকে সেজদা দেওয়া হারাম তাকে সেজদা দেওয়া শিরিক তার কবর মাজারকে সেজদা দেওয়া শিরিক হারাম
কথা বুঝে আসছে? এটা কি দলিল সহ শিরিক না দলিল ছাড়া? এই হলো তিন নাম্বার শিরিক। একটা হলো বিশ্বাসগত শিরিক, দুই নাম্বার কথার শিরিক, তিন নাম্বার কর্মগত শিরিক। শিরিক জানি প্রথম কয় প্রকার? দুই প্রকার, বড় শিরিক ছোট শিরিক। বড় শিরিক গেল তিন প্রকার। ছোট শিরিক কারে কয়? আল্লাহু আকবার, দেখেন আমার দিকে তাকান। আল্লাহ, খুব সুন্দর করে পড়তেছে, আর আমার টার্গেট হলো ইস মানুষ দেখুক না আমি কতক্ষণ দাঁড়াই রয়েছি। রুকু দেখেছে, আচ্ছা উড়ি না, না আরেকটু দেখুক, আরে দেখে না। এই দুইজনে প্রতিদিন একসাথে হাঁটি, হুজুরে হুজুরে আর আমি হাঁটি একসাথে ডেলি। না আমি হুজুরে কই, আপনার বিড়ালরা রাত তিনটায় খুব ডিস্টার্ব করে। হুজুরে একদিন আমার কাছে, ডেলি তিনটায় আমার বিড়াল নামনে ডিস্টার্ব করে, তিনটায় কেন, সাড়ে তিনটায় বা আড়াইটায় হয় না কেন? তো আমি হুজুরে কইলাম, আরে ওই তিনটায় যে আমি তাহাজ্জুদ পড়তে উঠি, এ তখন ডিস্টার্বটা করে। মানে আমার উদ্দেশ্য হলো, হে আমারে একদিন জিগাইব যে তিনটায় আপনি করেন কি, তখন আমি কোনো তাহাজ্জুদ পড়ি। বুঝছেননি কথাটা? আচ্ছা এবার হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা বা আখাফু আলাইকুম, আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি আশিরকুল আসগর, ছোট শিরিক। সাহাবীরা কয়, আমার শিরকুল আসগর, হুজুর ছোট শিরিক আবার কি? নবীজি বললেন, আর শিরকুল খফি, গোপন শিরিক। ক হুজুর এটা কি? নবীজি বললেন, আর রিয়া, লোক দেখানো এবাদত করা, এটা হলো ছোট শিরিক। তাহলে বলেন তো বড় শিরিক কয় প্রকার? তিন। আর ছোট শিরিক কোনটা? লোক দেখানো কি করা? এবাদত। আমরা লোক দেখানো এবাদত করবো না। হ্যাঁ, পাশাপাশি একটা মাসালা জেনে নিই। আল্লাহু আকবার, আমি নামাজ পড়তেছি, আমি কারো প্রশংসা উদ্দেশ্যে নামাজ পড়ি না, কারো প্রশংসা কুরানুর জন্য নামাজ পড়ি না, কিন্তু এরপরেও কেউ আমার প্রশংসা করে ফেলছে, মাশাআল্লাহ আপনার নামাজ তো সুন্দর। এক সাহাবী নবীজির বললেন, হুজুর কেউ যদি আমল করে তার আমলের প্রশংসা অন্য কেউ করে, কিন্তু সে যদি প্রশংসা না চাওয়ার পরেও করে? নবীজি বললেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। তাহলে বিষয়টা কি? আমি প্রশংসা চাই নাই তাও করছেন, এটা আমার জন্য নগদ সুসংবাদ। আরেকটা হলো, আমি প্রশংসা চাইতেছি, এটা রিয়া। ভাই বুঝছেননি? আবার ঠান্ডা মাথায় বুঝাই, আমি এবাদত করতেছি, প্রশংসা কুরানু উদ্দেশ্য, এটা রিয়া। আমি এবাদত করতেছি, প্রশংসা কুরানু উদ্দেশ্য না, কিন্তু এরপরে মানুষ প্রশংসা করে ফেলে। নবীজির সাহাবি বললেন, হুজুর প্রশংসা কুরানু উদ্দেশ্য না, তারপরেও যদি প্রশংসা করে? নবীজি বলে, এটা তো তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নগদ সুসংবাদ, আর আখেরা তো আসেই। তাহলে পার্থক্যটা বুঝে আসছে না? একটা হলো প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে এবাদত করলে শিরিক, মানে ওই যে ছোট শিরিক, আর একটা হলো প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে করি নাই কিন্তু মানুষ প্রশংসা করে, এটা হলো দুনিয়াতে সুসংবাদ। মনে থাকবেন ইনশাআল্লাহ। এটে ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, ফাসাল্লি আপনি নামাজ পড়েন, লি রব্বিকা শুধু রবের জন্য, ওয়ানহার কোরবানি করেন শুধু রবের জন্য। তাহলে এই আমলগুলো তো আমাদেরও, আমরা নামাজ পড়বো কার জন্য, কোরবানি করবো কার জন্য? তিন, ইন্না শানি আকা হুয়াল আবতার, আল্লাহ বলেন আপনার সমালোচনা যারা করে আপনারে লেস কাটা কয়, ওরে জানায়া দেয়, হুয়াল আবতার ওই লেস কাটা, আপনি বলে দেন ওই নির্বংশ, আপনারে যে নির্বংশ বলে। কারণ এইগুলা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর কেউ এদেরকে প্রশংসার সাথে স্মরণ করবে না, এগুলার মনেও রাখবে না, কিন্তু আপনার ছেলে নাই তো কি হয়েছে, কিয়ামত পর্যন্ত ইমানদার বেঈমান সবাই আপনার নাম স্মরণ করবে। নবীর নাম তো আল্লাহ, ওয়ারাফানা লাকা যিক্রক, আমি আপনার নাম উঁচু করে। ইমানদার বেঈমানরা আমার নবীর চিনে, নবীর চিনে মানে আমার নবীর জীবনী নিয়ে অলরেডি গবেষণা চালায় বেঈমানরা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বংশ নাই, এটা কাফেররা বলছিল, আল্লাহ কয় বলেন এটাই নির্বংশ, এদেরকে আমি নির্বংশ করব, কিন্তু আপনার রুহানি সন্তানরা পৃথিবীতে আপনার নাম এমন ভাবে উঁচু করবে যে আপনার বংশ পরবর্তী দরকার নাই, আপনার নাম আপনার পৃথিবীর মুমিন উম্মতরা সারা পৃথিবীর মধ্যে এটা আলোকিত করে রাখবে। তা আমাদের নবীর নাম কি? আমরা সম্মানের সাথে এখনো আছে না? আরে আমাদের নবীর নামটা এখনো আছে, আমাদের নবীর নামটাই তো একটা সৌন্দর্যতা, এটার রৌনক বাড়তে থাকবে, এটার আলো বাড়তে থাকবে। নবীজি কেমন সুন্দর, আল্লাহ যেমন সুন্দর করে বানিয়েছেন তেমন সুন্দর, দেখি নাই তো আল্লাহ সবাইয়ের স্বপ্নে দেখার তৌফিক দান। আল্লাহ আমাদের সকলকে সূরা কাউসারের যে কথাগুলা, তাহলে এক নাম্বার, কাউসার পান করবে কারা? বলেন বেদাত মুক্ত যারা, কাউসার পান, বেদাত মুক্ত ইমানদার যারা, কাউসার পান করবে কারা? দুই নাম্বার, আমার নামাজ কোরবানি কার জন্য? তিন নাম্বার, আর নবীর বংশ যে বলছে নির্বংশ হয়ে যাবে, হ্যাঁ
নবীর বংশ নির্বংশ হয়ে যাবে যারা বলছে, আসলে কি নবীর বংশ নির্বংশ না নবীর নাম উঁচু হয়েছে? আরো উঁচু হয়েছে, হতেই থাকবে, চলতেই থাকবে আলোচনা। পৃথিবীর কোন দেশ বলবেন প্রতিদিন কোন না কোন দেশে আমার নবীর আলোচনা হচ্ছে প্রতিদিন? এই যে আজকে আপনাদের এখানে হয়েছে, এখন দেখেন বাংলাদেশের কোন মসজিদে হইতেছে, অন্য কোন এলাকায় হইতেছে, কোথাও না আজকে জুমার নামাজের দিন সারা বাংলাদেশের কতটা মসজিদে জুমায়, প্রত্যেকটা মসজিদের খতিব একবার তো অন্তত বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে। তাহলে আমার নবীর নাম আজকে যতজন খতিব জুমা পড়াইছে পুরো পৃথিবীতে সবাই বলছে, অন্তত একবার হইলেও বলছে। তো এই তো আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন। দুইটা প্রশ্ন আসছে, মাইকে প্রশ্নের উত্তর আমি দেই না কারণ দেওয়ার যোগ্যতা এখনো হয় নাই, এটার জন্য ওলামায়ে কেরামদের কাছে জেনে নেবেন। জি সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কথা আছে? আচ্ছা আচ্ছা, বলুন। আল্লাহ যেই নিয়তে দান করেছেন তার সকল নিয়ত গুলা পুরা করেন। এলাকাবাসী সবার জন্য দোয়া করব। সর্বশেষ আপনাদের কাছে আবদার, একদম কলিজাটা বাইর করে বুঝাইতে চেয়েছি যে বেদাত শিরিক মুক্ত আমার আপনার জীবন হতে হবে। আমি তো পরিপূর্ণ বুঝাইতে পারি নাই, তো আল্লাহর কাছে দোয়া করি যেই জায়গাগুলো এখনো বুঝি নাই আমরা, আল্লাহ যেন সবাইরে বুঝদান করে দেয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله আমাদেরকে আপনি maaf করে দেন, আমাদেরকে খাঁটি উম্মত বানায়া দেন, আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান বানায়া দেন, আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান বানায়া দেন, জিন্দেগির সব গুনাহখাতাগুলো maaf করে দেন। আল্লাহ আল্লাহ আজকে এই মাহফিলে মানুষগুলারে বোঝানোর চেষ্টা করছি মাওলা, মানব রচিত কোনো নিয়ম কানুন যেন আমরা পালন না করি, আপনার হাবিব সাহাবিদের সুন্নাহে যেন আমাদের জীবনটা আলোকিত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায় দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ কবরবাসীর রোহের মাগফিরাত কামনায় এক ভাই 5,000 টাকা দান করছে মাওলা, তার আত্মীয় স্বজনের যারা কবরে আছে এবং এই এলাকার যারা কবরে আছে মাওলা তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মানুষ যখন মারা যায় তখনই তো তার দুনিয়ার জীবনটা শেষ হয়ে যায়। আল্লাহ এই বুঝটা আমাদের সবাইকে দান করেন, কত ঝগড়া জাটির মধ্যে আমরা কাটায়া দেই। আল্লাহ কোরআন সুন্নার বিশুদ্ধ জ্ঞান যেন সবাই অর্জন করে নিজেদের জীবনটা সাজিয়ে কবরে যেতে পারি তৌফিক দান করেন। আল্লাহ কোরআন সুন্নার সঠিকভাবে বুঝে উপলব্ধি করে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আজকে কথাগুলো বলেছি মাওলা, কোনো কথায় যদি আমার অ্যাটাকিং হয়ে যায় মাওলা আমারে মাফ করে দিয়েন। আল্লাহ কথাগুলো মোহাব্বতের সাথে সবাইরে বোঝানোর চেষ্টা করছি আল্লাহ, আল্লাহ মেহরবানি করে আমাদের সব মুসলমানদেরকে আকীদার ক্ষেত্রে এক এবং ন্যাক বানায়া দেন, আল্লাহ ইমানের ক্ষেত্রে এক এবং ন্যাক বানায়া দেন, বিশুদ্ধ আকীদায় সবাইরে এক কাতারে আসার তৌফিক দান করেন। এ এলাকার উলামা তুলাবা সুলাহা আইম্মায়ে মাসাজিদ মুহতামিমিনে মাদারিস সহ এলাকার সর্বস্তরের মুসলমানকে আল্লাহ আপনি উভয় জগতে যাজায় খায়ের দান করেন। এই বৃষ্টির মাঝে আল্লাহ তারা কত সুন্দর আয়োজন করেছিল মাওলা, আপনার ফয়সালা আমরা আল্লাহ সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছি মাওলা। আমরা তো চাই একটা, কিন্তু আপনি যেটা চান আল্লাহ এটাই ঠিক মাওলা। আল্লাহ আপনি বৃষ্টি দিয়েছেন এটার মধ্যেই কল্যাণ, আপনি এইভাবে মানুষগুলাকে এখানে এসেছেন এটার মধ্যে নিঃসন্দেহে কল্যাণ মাওলা গো। আজকে যারা এখানে উপস্থিত হয়েছি মাওলা, অনেক কষ্ট করে তারা কাদার মধ্যে বসেছিল আল্লাহ, এই মানুষগুলার ব্যাপারে আপনার কাছে আমার একান্ত আবদার। আজকে আমি যাদের সামনে বসছি, যারা আমার সামনে বসছে আল্লাহ, কবে দুনিয়া থেকে কে বিদায় নিব জানা নাই, সবার সাথে আবার জান্নাতে দেখা করাইয়া দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। যারা অসুস্থ সকলকে আপনি সুস্থ বানায়া দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আজকে যারা দান করেছে মাদ্রাসার জন্য তাদের দানকে আপনি কবুল করে নেন। আল্লাহ অর্থ শ্রম দিয়ে
পরামর্শ দিয়ে যারা এই মাহফিলে শরীক হয়েছে মাওলা তাদের সব ধরনের অর্থ পরামর্শ শ্রম মেধাকে আপনি কবুল করে নেন আল্লাহ আগামী কালও মাহফিল হবে আল্লাহ তারা যেন সুন্দরভাবে এই মাহফিলটা সমাপ্ত করতে পারে তৌফিক দান করেন আল্লাহ ভুল ভ্রান্তিগুলো আপনি মাফ করে দিয়েন আমাদের দোয়া আপনি কবুল করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله